কি অবস্থা, উফ বাপরে, চকলেট খেয়ে মন ভরে না, তুই পাতাটা সমেত খাচ্ছিস, ফেলে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি প্রদীপ্তা, আছি তোমাদের সাথে। সকালবেলা হাসি মুখে কথা বলছি, কিন্তু একটুও হাসতে ইচ্ছা করছে না, কারণ আমি এখন বেরোচ্ছি ওষুধ দোকানে। তো ওষুধ আনতে যাচ্ছি, কেন সেটাও বলছি তোমাদেরকে। দেখো কী রকম অঘটন ঘটেছে কালকে রাত্রিবেলা। অভিক ফিরছিল, অ্যাক্সিডেন্টই, এখানে অপারেশন তো আছেই, আর সেই হাতটাতেই আবার লেগেছে, কিন্তু ভাগ্য ভালো যে ভাঙা জায়গাতে কিছু হয়নি। মানে যখন অ্যাকচুয়ালি ঘষড়াচ্ছে, তখন আমি হাতটাকে এরকম সমান করে রেখে দিয়েছি, যাতে মানে ভাঙাটাতে না লাগে আর কি। ঘষড়ালে ঘষা ও ঠিক হয়ে যাবে, কিন্তু ভাঙলে আবার ঝামেলা আছে, জানি ভাঙা রেখে বেশি না। ওই হাঁটুতে হাঁটুটা ঘষেছে, জিন্সের প্যান্ট ছিল, কি অবস্থা। আর এইটা বাইকের খুব বেশি ক্ষতি হয়নি, এই জায়গাগুলো একটুখানি গেছে, আর এমনি ট্যাঙ্ক ফ্যাঙ্ক দেখছি ঠিকই আছে, আয়নাটা গুড়ে গেছে পুরো, আর এই সামনেটাতে স্ক্র্যাচ। শুধু চকলেট খেয়ে মন ভরে না, তুই পাতাটা সমেত খাচ্ছিস, ফেলে দিচ্ছি। এ বাবা, কি হেভি লাগে গো, ডিমের শাক? ও আমি পলতা বড়া করি। যে ডিমে শাকের আলোচনা হচ্ছে কাকিমা আর আমার মায়ের সাথে, ডিমে শাকগুলো আজকে আর রান্না হলো না, কাকিমার মায়ের ভাগ হয়ে গেছে। হ্যাঁ, দুজনের ভাগ হয়ে গেছে, দুভাগে ভাগ হয়ে গেছে। তো এখানে আমি মাংস রান্না করছি, মুরগির মাংস। দেখো কেমন লাল লাল হয়েছে, খেতে কেমন হবে বুঝতে পারছি না, যাই হোক খেলেই বোঝা যাবে। কে দিদার সাথে মাংস ভাত খাচ্ছে, তাতান খাচ্ছে মাংস ভাত। ও বাবা, তাতান আবার মাংস পছন্দ করে, ভাত পছন্দ করে না। দেখো ভালো হয়েছে, ভালো হয়েছে, শোনাই ভালো হয়েছে। হ্যাঁ ও বাবা, তাতান হ্যাঁ বলছে গো। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাতেও পারলাম না, কেননা অনেকটা দেরি হয়ে গেছে আজকে খেতে। তো আজকে চিকেন করেছিলাম, আর হচ্ছে তোমার কি করেছিলাম অভি, পটল ভাজা আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। দেখো খেয়েছি, ভুলে গেছি কিন্তু পুরোটাই, মাথা ঠিক থাকে না। যাই হোক, এবার অভিকে ড্রেসিংটা করব। ও আমের চাটনি করেছি, ঠিক আছে মা মনে করিয়ে দিল, থ্যাংক ইউ। তো অভিকে ড্রেসিংটা এবার করব। তো এখন বসেছি, অভিক তো আ উ একদম পালাচ্ছে, ওকে টেনে টেনে আনছি বসাচ্ছি, কারণ ওর তো ভীষণ লাগছে। তো ওকে ড্রেসিংটা এখন করে দিই। এই যে বিটাডাইন মলম, এটা এবার লাগাবো। এই মলমটা খুব ভালো, মলম খুবই ভালো, মানে তাড়াতাড়ি ঘা শুকিয়ে যায়, কারণ এটা জল দেওয়া যাবে না। কিছু আছে বেশি আলু করবি না, দাঁড়া সাইকেল লাগে অবিকিরি লেগেছে। এসব পাকা মোর ফল জানো তো, কে ওকে তাড়াতাড়ি করে আসতে বলছিল বৃষ্টি পড়ছে বলে। গাড়ি স্পিডে চালানো যাবে না, একদমই যাবে না। এটা কি আনন্দে গান বেরোচ্ছে? আমি লুকো চুরি খেলছি, এই ধরে ফেলেছি তাতান, আর আমি কি খেলছি এই ধরে ফেলেছি। এ বাবা, আস্তে দৌড়া, আস্তে দৌড়া, ওরে বাবরি, ওরে বাবরি। এটা আমাদের বাড়ির পাশেই মাঠ, সূর্যাস্ত হচ্ছে, আর আজকে আর ব্লগটা বেশি বড় করলাম না, কারণ মন মেজাজ একদমই ভালো নেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে,
আজকের মতো টাটা বাই বাই।